আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে 900-এর অধিক পদে 11টি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে কত টাকা প্রয়োজন পড়বে, কিভাবে আবেদনটি করতে হবে, আপনার বেতন কত হবে, সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে সর্বমোট 11টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, সো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এখানে সর্বমোট 35টি পেজ আছে। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও প্রয়োজন, তারা আমার বিডি জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে মূলত নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করি। চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, দয়া করে সেখান থেকে দেখে নেবেন। চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক, পল্লী বিদ্যুৎ সমিতিতে যে 900-এর অধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে এখন বিস্তারিত। সো আমি এক এক করে আলোচনা করবো, যেহেতু 11টি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আবেদন পদ্ধতিটাও কিন্তু দেখাতে হবে। সো এখানে দেওয়া আছেন মিটার রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে। এখানে বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন 14,700 টাকা, এবং 27/7/2023 তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। এখানে কিন্তু অন্যান্য কিছু যোগ্যতা দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। সো এর আবেদনটি শুরু হবে 27 জুলাই 2023 এবং শেষ হবে 17 আগস্ট 2023 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে, আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে, সো এটা আপনারা দেখে নেবেন। আর এখানে আবেদন ফি বাবদ এখানে 112 টাকা আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের ভিডিওটা যদি একবার বুঝতে সমস্যা হয়, তার করে আরও একবার দেখে নেবেন। তো এরপর আমরা আলোচনা করব, আমরা নিচ থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানেও মিটার রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বয়স সময় দেওয়া আছে 52 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীগণকে যে কোনো পরিবর্তিত সমিতিতে মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার রিডমিনিস্ট্রেটার হিসাবে 3 বছর অথবা 6 বছর অথবা 9 বছর তদ্দ ধারাবাহিক সন্তোষজনক কর্মসম্পদের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সনদর ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। সো এটাতে কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। উপরে যে পট্টের কথা আলোচনা করেছে সেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। আর এখানেও আবেদন করার এখানে লাজও দেখতে পাচ্ছেন, 6/8/2023 এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। এর আবেদন ফর্মটি আপনারা এই লিঙ্কে পেয়ে যাবেন। আবেদন ফর্মের সাথে 3 কপি পাসপোর্টের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক কার্তিক সনদপত্র, এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই পদে দেখতে পাচ্ছেন 53 জন লোক নিয়োগ করা হবে। উপরে যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছে সেটা থেকে দেখতে পাচ্ছেন যে 54 জন লোক নিয়োগ করা হবে। সো আমরা দুটো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি, এখন আমরা তৃতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেটি নিয়ে আলোচনা করব। সো তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার পূর্বে দেখেন এখানে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন ফর্মটি আছে, এই সেই আবেদন ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্ম পূরণ নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ভিডিওটা তৈরি করার। তো চলে আসলাম চতুর্থ যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে, দেখতে পাচ্ছেন এখানে বলিউডের সাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেও মিটার রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে 59 জন, আর এখানেও 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। আর এখানে দেখা যাচ্ছে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং বরিশাল জেলার মুলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর সহ আরও কিছু ঠিকানার নাম দেওয়া আছে, এই ঠিকানার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। এই কয়েকটা জেলা বাদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 14,700 টাকা। আর এখানে এই যে 18 থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, এবং আবেদনের জন্য যে লিঙ্ক দেওয়া আছে একটু নিচে দেখবেন, এই যে লিঙ্ক দেওয়া আছে pbsmad.telda.com.br, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 27 জুলাই আবেদন শুরু হবে এবং শেষ হবে 17 আগস্ট 2023 বিকাল 5টা। আর এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, আবেদন সাবমিটে ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা টেলিগ্রাফ পিপিএসের মাধ্যমে জমা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, মিটার রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীগণকে এই যে মিটারের কাম মেসেঞ্জার হিসেবে, এর ইতিপূর্বে আপনি কমপক্ষে 3 বছরের 6 অথবা 9 বছরের সন্তোষজনক কর্ম অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। বয়সটি 5/8/2023 ধরে 52 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের বিষয়ে এখানে দেওয়া আছে যে পল্লী বিদ্যুৎ সমিতির যশোরের নিয়োগ বিজ্ঞপ্তিটি, সো এটা আপনারা দেখে নেবেন। আবেদনপত্রের সাথে এই যে কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। সো এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। আর যশোর পল্লী বিদ্যুৎ সমিতি একে আবেদন করার জন্য যে আবেদন ফর্ম দেওয়া আছে, এটি যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে আলাদা করে একটা নতুন করে ভিডিও করার। সো আমরা এখন দেখব যে এখানে অন্যান্য কী নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 2-এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে 14,700 থেকে 26,480 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে আপনার বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 52 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে।
সো এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর এখানে আবেদন ফর্ম পাঠানোর সময় অবশ্যই এখানে কিছু কাগজপত্রের কথা বলে দেওয়া আছে, এই কাগজপত্রগুলো একটু আপনারা দেখে নেবেন, এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো এছাড়া দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ে যে আবেদন করার যে আবেদন ফর্ম সেটি, সেই ফর্মটা আপনারা ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আর যারা এই 11টি নিয়োগ বিজ্ঞপ্তি একবারই পেতেছেন তাদের লিঙ্কও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে একবারই এটি ডাউনলোড করে নিতে পারবেন। সো এরপর দেখতে পাচ্ছেন কুমিল্লা বৈদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিডিয়াটের কাম মেসেঞ্জার নামে চুক্তিভিত্তিক। সো এখানে দেখতে পাচ্ছেন যে 31/2023 ধরে তাদের সর্বোচ্চ 52 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো আবেদন সংক্রান্ত বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর আবেদন প্রেরণের লাস্ট ডেট এখানে দেওয়া আছে 31/2023, এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি প্রেরণ করতে হবে, নিজ হাতে পূরণ করতে অথবা টাইপ করে দিতে হবে। সো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে এর তথ্যগুলো, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। সো এখানে আবেদন ফর্মটিও কিন্তু দেওয়া আছে। সো এরপর দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পাওয়ার হাউস কোঅর্ডিনেটর নেওয়া হবে, সদস্য সেবা কোঅর্ডিনেটর একজন, সেখানে বিস্তারিত আকারে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রয়োজন পড়ে তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। সো এখানে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেমন দেখতে পাচ্ছেন যে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 12 জন লোক নিয়োগ করা হবে, আর বয়স 31/2023 ধরে 18-30 বছরের মধ্যে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। অষ্টম শ্রেণী পাশে এখানে যেহেতু আবেদন করা যাবে, কেউ আবেদন করতে ভুলে যাবেন না, এখানে আবেদন করলে কিন্তু ইনশাল্লাহ চাকরি আপনার হয়ে যেতে পারে। তো এরপর নেওয়া হবে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে 45 জন, আর এখানে দেখতে পাচ্ছেন 27/2023 ধরে প্রার্থীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে, এসএসসি পাস। সো অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে এবং গাণিতিক যোগ বিয়োগ গুণভাগ এগুলো করা জানতে হবে। সো এখানে দেখা আছে মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দারা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না, মৌলভীবাজার জেলা বাদে বাংলাদেশের সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদনের ক্ষেত্রে এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, তাদের অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ঢুকে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আবেদন শুরু হবে 27 জুলাই 2023 এবং শেষ হবে 17 আগস্ট 2023। সো এই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে। আর আবেদন ফিটে নির্ধারণ করা হয়েছে 112 টাকা, আবেদন ফিটে কীভাবে জমা দিতে হবে এখানে নিয়মাবলী দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। সো এরপর দেখতে পাচ্ছেন ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পরিসংখ্যা কর্মী নেওয়া হবে, এখানে 1 জন নেওয়া হবে, আর এখানে 8/3/2023 তাদের বয়স 18-30 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, দৈনিক 500 টাকা মজুরি দেওয়া হবে, 30 দিন হিসাব করলে 3/5 15,000 টাকা আপনাকে মাসিক বেতন দেওয়া হবে। আর এখানে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে, কোনো নির্ধারিত কোনো শিক্ষার যোগ্যতা দেওয়া নাই, এখানে বাধ্যতামূলক নয়, সেটা আপনারা দেখে নেবেন। আর আবেদন করার এর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এটা দেখবেন, এখানে তাদের যে ফর্মটি আছে এই ফর্মের মাধ্যমে কিন্তু মূলত আবেদনটি করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মিটার রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে 61 জন, এখানে বয়সসীমা দেওয়া আছে 27/7/2023 ধরে 18-25 বছরের মধ্যে, তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিকগণ বর্ণিত পদের নিয়োগের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সো এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি যে 11টি আছে এখানে কিন্তু কিছু কিছু পদের জন্য নির্ধারিত সংখ্যক বলে দেওয়া নাই যে আসলে কতজন লোক নিয়োগ করা হবে, তো সম্ভাব্য যতটা পেয়েছি প্রায় 900-এর অধিক পদ আছে, আপনারা এগুলোতে চাইলে আবেদন করতে পারেন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে 11টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি, এরপরেও যদি কারোর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।